আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ এই ভিডিওতে আলোচনা করব ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টটি নিয়ে। তো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে আপনার কী কী দরকার এবং কী কী লাগবে, আপনি কি অংশগ্রহণ করতে পারবেন কি না এবং বিভিন্ন কিছু নিয়ে আপনার ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে। তো এই প্রশ্নের সমাধান আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। তো আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি আমার এই ভিডিওতে কী কী থাকছে। তো আমি ফার্স্টে বলতেছি এখানে প্রাইস পুল নিয়ে আলোচনা করব, তারপর হলো আপনি আপনার কী কী করতে হবে এখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে কী কী করা লাগবে সেই বিষয়ে আলোচনা করব এবং মানে এই টুর্নামেন্টটা কীভাবে কাজ করবে বা কোন মানে কোন ইসে মানে কোনটার মাধ্যমে এটা কাজ করবে, এই টুর্নামেন্টটা মানে কে এটা কন্ট্রোল করবে সেটাও আলোচনা করব। এবং নেক্সট ভিডিওতে ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই এই ভিডিওর ইনবক্সে অবশ্যই চেক করবেন এবং সেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করে রাখব। সো এই ভিডিওটি দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবেন এই ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট নিয়ে। আর এরপরেও আমি এক দুটা আরও দুই তিনটা ভিডিও দিব, তো ওই ভিডিওগুলো দেখবেন আশা করছি। ওই ভিডিওগুলোতে আমি বিস্তারিত আরও কিছু মানে গুরুত্বপূর্ণ টপিক আমি সেখানে রাখবো। সো ওই ভিডিওগুলো দেখবেন। তো শুরু করা যাক এই ভিডিওটি। তো ফার্স্টে আলোচনা করছি প্রাইস পুল নিয়ে। তো আমাদের এই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের প্রাইস পুল থাকছে হলো 25 লক্ষ টাকা। মানে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এটা হলো প্রিমিয়ার মানে সবচেয়ে বড় একটি টুর্নামেন্ট হতে চলেছে এটা, ঠিক আছে? 25 লক্ষ টাকার টুর্নামেন্ট। তো এই 25 লক্ষ টাকা এই প্রাইস পুল থাকছে, মানে সব মানে খরচ নিয়ে এই মানে প্রাইস পুলটা মনে হয় ধরা হয়েছে, আমি শিওর না। তো 25 লক্ষ টাকা এই টুর্নামেন্টের প্রাইস পুল রাখা হয়েছে। তারপর নেক্সটে আসি হলো কে কে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। তো এখানে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে 40 লেভেলের উপরে থাকতে হবে এবং ডায়মন্ড 1-এ থাকতে হবে, সর্বনিম্ন ডায়মন্ড 1-এ থাকতে হবে র্যাঙ্কে, আশা করি বুঝতে পেরেছেন। শুধু এগুলোই না, আরও আরেকটা জিনিস সেটা হলো আপনাকে অবশ্যই বাংলাদেশি হতে হবে, মানে বাংলাদেশ রিজিয়ন হতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন না এই টুর্নামেন্টে। আর যদি আপনি যদি 40 লেভেলের নিচে হন এবং আপনি যদি ডায়মন্ড 1-এ থাকেন, তো আপনি যদি অ্যাড হন তো সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে লিমিটেড করে দিয়ে দিতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। তো নেক্সট আলোচনা করব হলো মানে কোন ক্যাটাগরিতে এটা কাজ করবে বা কে এটা কন্ট্রোল করবে। তো এটা কন্ট্রোল করবে হলো FFC, মানে ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ যেই টুর্নামেন্টটা যে কন্ট্রোল করেছে সেইভাবে এটা কন্ট্রোল হবে। তো এটাই এই এই পর্যন্ত ছিল এই ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।